সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা উনি প্রশ্ন করেছিলেন যে ওনাদের অবসরের টাকাগুলো কিভাবে জি জি, কি করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যখন শেষ জীবনে 60-65 বছর বয়স হয়, নতুন কোন উদ্যোগের মানে বয়স তার থাকে না, একবারে টাকাগুলো পান। এই টাকাগুলো হয় বাচ্চারা কেড়ে নেয়, জামাই কেড়ে নেয়, মেয়ে কেড়ে নেয়, হাতে থাকলে খরচ হয়ে যায়। এরপরে শেষ জীবনে যে এর পরের বছরগুলোতে অনেক সময় অনেক অসহায় হয়ে পড়ে। আসলে বিষয়টা খুবই জটিল। আমাদের দেশের সামগ্রিক অর্থনৈতিক সামাজিক অবস্থায় আপনাকে যে সরিয়াসম্মত বিনিয়োগ করতে বলবো, আপনি কোথায় বিনিয়োগ করবেন? তো এখন আপনাদের জন্য একটাই পথ যে ইসলামী শরিয়া পালন করে এই রকম সরকার অনুমোদিত কোনো ব্যাংকে আপনি টাকাটা রাখবেন। ইসলামী শরিয়া পালন করে এই ব্যাংকগুলো আমাদের ইসলামী মানসিকতার এক্সপ্লয়েট করে, এটা বাস্তব সত্য, তিক্ত সত্য যে ইসলামী ব্যাংকগুলো আমাদের গ্রাহকদেরকে কম লাভ দেয়, নিজেরা লাভ বেশি নেয়। অর্থাৎ ব্যাংকের ইসলামী ব্যাংকের মূল থিমটা কি, যে তারা ব্যবসার বিনিয়োগে মোদারা বা ব্যবসার জন্য টাকা নেবে, সারা বছর ব্যবসা করে যে লাভটা করবে এই লাভের একটা অংশ বিনিয়োগকারীদের দেবে, লাভের অংশ, টাকার উপরে পার্সেন্ট, লাভের পার্সেন্টেজ। এখন মনে করেন তারা 100 টাকা লাভ করেছেন, তারা চাইলে 60 টাকা দিতে পারেন বিনিয়োগকারীতে, তারা চাইলে 30 টাকা দিতে পারেন, কিন্তু তারা দুর্ভাগ্যজনকভাবে 20 টাকা দেন। এটা মানে আমি উদাহরণস্বরূপ বলছি। অর্থাৎ অন্যান্য ব্যাংকে যে পরিমাণে লাভ দেয়, এরা সেই পরিমাণে লাভ ইচ্ছা করলে দিতে পারেন, সরিয়াসম্মত পদ্ধতিতে দিতে পারেন, কিন্তু তারা তা দিচ্ছেন না। তারা ব্যাংকের স্বার্থ, ব্যাংকের সুনাম ইত্যাদির কারণে আমাদের সরিয়া পালনের আবেগটাকে এক্সপ্লয়েট করছেন, কিন্তু তারপরও আমরা বাধ্য, আমরা ইচ্ছা করে সুদ খেতে পারি না, সুদ দিতে পারি না, সুদ নিতে পারি না। আপনারা শরিয়া পালন করে এরকম প্রায় 18টা ব্যাংক বাংলাদেশে বর্তমানে আছে। আমরা আপনারা যেহেতু অসহায় শেষ জীবনে আছেন, সরকার রাষ্ট্র অনুমোদিত, অন্য কোনো মানে হাই হাই কোম্পানিকে টাকা দেবেন না, রাষ্ট্র অনুমোদিত কোনো ইসলামী শরিয়া মানা ব্যাংকে আপনার টাকাগুলো রাখবেন সরিয়াসম্মতভাবে। তাদের যদি বলে আপনি তাদের লাভটা নিয়ে ব্যবহার করতে পারেন, তারা যদি আপনাদেরকে শরিয়ার ওয়াদা করে গোপনে শরিয়া বিরোধী কিছু করে, যেন আপনি দায়ী হবেন না। বিশেষ করে আপনার বয়সের মানুষ যারা, তাদের জন্য এর কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া, এটি সুন্দর সমাধান আমরা